টেস্ট ক্রিকেটের বাইরে থাকলেও কখনো আড়ালে চলে যাননি নাসির হোসেন ছিলেন আলোচনাতেই কেন তাকে খেলানো হচ্ছে না সেটা নিয়ে ভক্ত সমর্থকদের মধ্যে চলছিল আলোচনা অবশেষে এই অলরাউন্ডার ফিরলেন পাঁচ দিনের ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের স্কোয়াডে জায়গা পেয়েছেন নাসির নাসির হোসেন ফিরলেও বাদ পড়েছেন মাহমুদুল্লাহ ও মমিনুল হক শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ সিরিজে বাংলাদেশের শততম টেস্টে খেলা হয়নি তাদের লম্বা বিরতি শেষে অবশেষে আয়ারল্যান্ডের ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের সুযোগ পেয়েছিলেন নাসির নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশে জায়গা পেলেও ব্যাট হাতে নামা হয়নি তার আর টেস্ট ক্রিকেট থেকে এই অলরাউন্ডার বাইরে সেই দুই সাল থেকে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলার পর আর দেখা মেলেনি সাদা পোশাকে নাসির হোসেনকে ঘরোয়া ক্রিকেটে প্রথম সিরিনির ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করায় অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট স্কোয়াডে রাখা হয়েছে তাকে এদিকে স্কোয়াডে নিজের জায়গা ধরে রেখেছেন লিটন দাস শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে উইকেট রক্ষকের দায়িত্ব পালন করা এই ব্যাটসম্যান চোটের কারণে ছিটকে গিয়েছিলেন পরের ম্যাচে বাংলাদেশের শততম টেস্ট মিস করা লিটন ফিরছেন অস্ট্রেলিয়ার বিপক্ষ সিরিজে সফরকারীদের বিপক্ষে উইকেটের পিছনে থাকার সম্ভাবনাই তার বেশি যদি তাই হয় তাহলে অধিনায়ক মুশফিকুর রহিম খেলবেন শুধু ব্যাটসম্যান হিসেবেই অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড মুশফিকুর রহিম অধিনায়ক তামিম ইকবাল ইমরুল কায়েস সৌম্য সরকার লিটন দাস নাসির হোসেন মোসাদ্দেক হোসেন মোস্তাফিজুর রহমান সাব্বির রহমান মেহেদি হাসান মিরাজ সাকিব আল হাসান তাইজুল ইসলাম শফিউল ইসলাম তাসকিন আহমেদ দেশ বিদেশের ক্রিকেটের আপডেট নিউজ নিয়ে আবারও আসবো একটু পরেই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন